করবি যত চালাকি বুঝবি তার জ্বালাকি। এই যে টিনুকে বলছি, যত চালাকি করবি তত জ্বালা বুঝতে পারবি, যেমন বুঝতে পারছিস এখন আরও বুঝতে পারবি। তো চালাকির দ্বারা মহৎ কাজ হয় না। আজকেও ভিডিও এসছে, আজকেও সেই ছেলে বিক্রি, সেই ছেলেকে নিয়ে। ছেলের জামা কাপড় কিনতে গেছে, এতদিন টাকা পয়সা ছিল না, তাই ছেলের জামা কিনতে গেছে, পয়লা বৈশাখে দিতে পারিনি, তাই জন্য কাল না পরশু দিন গেছে জামা কাপড়। আর কি বললো, বিবাহবার্ষিকী। এত গন্ডারের চামড়া তোর, এত গন্ডারের চামড়া। বিবাহবার্ষিকী আমরা এরকম করেই পালন করলাম। বিবাহবার্ষিকী কার সাথে পালন করে জানিস? স্বামী স্ত্রী পালন করে। তো টাইটেলে তোকে খেলতেই হবে, কারণ একদম ভিউজ কমে গেছে, একদম মানুষ বুঝতে পেরেছে তোর আসল চেহারাটা, মানুষ সবার সামনে চলে এসছে, ওই জন্য সবাই তোকে ত্যাগ করছে। আস্তে 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 তোর ভিউজ কমে যাচ্ছে, আর ভিউজ কমে যাচ্ছে জন্যই কালকে প্রেমিকের চ্যানেল থেকে একটা ভিডিও আপডেট, আর আজকে আবার সেই কিষাণুকে নিয়ে আবার সেই বিবাহবার্ষিকীকে তোর উচ্চারণ করতে হলো। তুই কন্ট্রোভার্সি চাস না, তুই পেন ড্রাইভে সব ভিডিও ডাউনলোড করছিস সবার বাড়িতে চিঠি পাঠানোর জন্য। তো তুই কন্ট্রোভার্সি দেখ। ওইদিকে সন্দীপকে একবারও ওর এই অভিশপ্ত দিনটার কথা কালকে মুখে আনেনি। কত সুন্দর ভিডিও দিয়েছে আজকে, দেখেছিস? কিষাণুকে নিয়ে চিকেন খাওয়া, কত সুন্দর ছেলেকে নিয়ে দারুণ একটা ভিডিও দিয়েছে, দেখেছিস? একবারই অভিশপ্ত দিনটার কথা মনে পড়েনি, যদিও গত বছর আজকের দিন মানে গতকালকের দিনটা কিভাবে কাটিয়েছিস আমি একটু পিছনে চলে গেছিলাম। চলে যাওয়ার পরে দেখেছিলাম যে তোরা ঘুরতে গেছিলি, সম্ভবত সিকিমের ট্যুর ছিল সেদিনকে সিকিমের ট্যুর। চলো বন্ধুরা, আর ওইদিকে দালাল জ্ঞান দিচ্ছে এসি নিয়ে। দালালকে আজকে এসির গল্প শোনাবো। আজকে ও খুব এসি নিয়ে গল্প দিয়েছে কি করা উচিত। ওকে নাকি একজন টনক নড়িয়ে দিয়েছে যে এসির জন্য কি হচ্ছে, নিজের চরকায় তেল না দিয়ে নিজের মানে জ্ঞানের ভাণ্ডার পুরো শূন্য, সে অন্যকে জ্ঞান দিতে এসছে। চলো বন্ধুরা, আজকে সবটা নিয়ে, আজকে দালালেরও একটু আক্কেলের গোড়ায় জল দেবো, যে জ্ঞান দিতে যে বসিস সেই জ্ঞানগুলো নিজের ক্ষেত্রে প্রয়োগ করিস না একটু, তাহলে তো বুঝবো এই যে জ্ঞানগুলো আমি দিচ্ছি এইগুলো আমি নিজের ক্ষেত্রে প্রয়োগ করছি, তারপরে তোমাদের জ্ঞানটা দিচ্ছি, জ্ঞান দিতে বসছি। তো নিজের ক্ষেত্রে প্রয়োগ করার পরে এই জ্ঞানগুলো দে। তো চলো বন্ধুরা, আজকে এই দুজনকে নিয়ে এই ভিউজের খেলায় মেতেছে, এই যে টিনু ভিউজের খেলায় মেতেছে না ডিভোর্স চাওয়ার জন্য এরকম, পাওয়ার জন্য এরকম করছে, সবটা তোমাদের সামনে আজকে পরিষ্কার করে দেবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রথমে আজকে একটুখানি দালালকে দিয়ে শুরু করি। প্রথমে তো ইংরাজির মা মাসি এক করে দেয় ও। আজকেও একটা ইন্টেলিজেন্ট কি একটা উচ্চারণ করলো, মানে কটাশ করে কানে বাজলো। ও চরম শিক্ষিত, ও মানুষকে শিক্ষার বার্তা দেয়। তো যাই হোক, কালকে বলেছিলাম শর্ট যদি খায়, যেটা মানুষ, আমরা তো জানি ইংরাজিটা শক খাওয়া বলে, তা ও শর্ট খাওয়ার কথা বলেছে। ও আবার জ্ঞান দেয় মানুষকে, অন্যের ভুল ধরে ইংরাজি। তো যাই হোক, আজকে এসি নিয়ে খুব জ্ঞান দিল, যে এসির কথা চিন্তা করার আগে এই যে বিশ্ব উষ্ণায়ন, এই জন্য এসি দায়ী, অর্থাৎ এসি বর্জন করে 3-4টে করে গাছ লাগাতে হবে। খুব ভালো কথা বলেছে। কিন্তু ওর ব্লগিং চ্যানেলে চলে যাও বন্ধুরা, কাল না পরশু দিনের ব্লগিং চ্যানেল একটা অনেকদিন বাদে দেখি মাঝে, সেখানে এসি নিয়ে গন্ডগোল। বরকে বলেছে এসি বসাতে, কারণ এসি বর বলেছে, কারণ ওদের বোধহয় একটু পুরনো বাড়িতে অনেকগুলো জালনা, তারপরে হচ্ছে ঘুলঘুলি আছে, ঘুলঘুলি কি বলে ওগুলোকে, আমরা তো ঘুলঘুলি বলি, সেটা আছে 8টা, 4টে দেওয়ালে 2টো করে 8টা ঘুলঘুলি আছে, সেইগুলোকে বন্ধ করতে হবে। হ্যাঁ, পুরনো ঘরে এসি নিতে গেলে একটু খরচ করতে হবে। তারপরেও বরের হয়তো বিবেকে লেগেছে, এখনও বোধহয় মেরুদণ্ড বলে কিছু আছে, ওপরে বাবা মা নন এসিতে থাকেন, সেখানে নিচে ছেলে এসিতে থাকবে, সেটা নিন্দনীয়। তাই বউকে একটু চাপিয়েছে যে এখন অনেক খরচ, আর এখন খরচ করতে গেলেই তো সবাই বুঝে যাবে, কারণ ওর কাছে প্রচুর টাকা আছে বন্ধুরা। কারণ ও আমাদের কিউআর কোড দিয়ে কত টাকা উঠেছে তার হিসাবও দেয়নি, ও ভিক্ষা করে টাকা তুলেছে, টাকা তুলে সেই টাকা গচ্ছিত রেখেছে নিজের কাছে, সেই টাকা দিয়ে ফুর্তি করেছে, সেই টাকা দিয়ে ফোন কিনেছে, ডাইনিং টেবিল কিনেছে, কিন্তু সেই কত টাকা উঠেছে, কোন খাতে খরচা হয়েছে বলেছে, আইনের খাতে খরচা হয়েছে, কিন্তু কত টাকা খরচা হয়েছে। আবার এদিকেও বলেছে যে ওর আইনের যে বুনু, সেই বুনু টাকা নেয়নি, তো কত টাকা খরচা হয়েছে সে কিন্তু কোনো আমাদের আপডেট দেয়নি, কিন্তু আপডেট দিয়েছে সে আইটি ফাইল তাকে করতে হয়েছে, তার অ্যাকাউন্টে এত টাকা আছে, পরিমাণ টাকা আছে যে তাকে আইটি ফাইল করতে হয়েছে, কারণ যখন বলেছে কারা সব ইডিফিডি, কারা সব হানা দিতে পারে, তখন সে আইটি ফাইল শো করেছে। শো করেছে, তার মানে তার কাছে কত পরিমাণ আইটি ফাইল, তো সবার কাছে থাকে না আইটি ফাইল, যাদের কাছে থাকে তাদের নিশ্চয়ই বড় পরিমাণের একটা টাকা থাকে। সে এখন এসি নিতে পারছে না, এসি নিতে গেলে কারণ বরের বেশি ইনকাম না, তার বাথরুম শুনেছি কোনো একজনের কাছে শুনেছিলাম বাথরুমে বসলে এরকম করে ঘোরা যায় না, কমোডে যদি বসা যায় বা জানি না কমোড আছে না ইংলিশ বাংলা পায়খানা এরকম করে ঘোরার অবস্থা নেই, এত ছোট, সেটাকে তুলে টাইলস বসাতে পারছে না কারণ শ্বশুরবাড়িতে থাকে তো শ্বশুর শাশুড়িকে দেখে না, এখনও ওনার তারা করতে দেবে কেন? তো তুই যদি ওদের পানিশ করিস, একটা ব্যাটার বউ হয়ে এই রকম নির্যাতন করিস, তাহলে তারা তোকে সুখে থাকতে দেবে কেন? যতই তোর নিজের পয়সা। তো যাই হোক, বোঝা যায় যেটা টিট ফট ট্যাট, এরকম দরজাল বউকে এরকমভাবেই থাকতে হয়। তো দেখেছি তো সে এসি নিতে পারছে না তার বাড়ির প্রবলেমের জন্য। প্রথমত শ্বশুর বাড়ি, শ্বশুর বোধ হয় শ্বশুর শাশুড়ি অ্যালাউ করে না, করবে না। আর দ্বিতীয়ত ও তার মধ্যে মিটার আলাদা করতে হবে কারণ সেই পুরনো মিটার অনেক হ্যাপা, তারপরেও পারমিশন পাবে না। এইটা হচ্ছে 70% কারণ যে সে এসি নিতে এসির পারমিশন পাবে না, পারমিশন দেবে না শ্বশুর শাশুড়ি, এটা একদম 100%। এরকম একটা মুখরা বউকে শ্বশুর শাশুড়ি পারমিশনই দেবে না এসির। তারপরে তো বললাম প্রচুর খরচা, সেই খরচাগুলো বেয়ার করার ক্ষমতা রাখে। বাড়িঘর ভাঙতে হবে, জানলাগুলো বন্ধ করে দিতে হবে, অনেক কাজে এসি। সেই জন্য সে আঙুর ফল টক হয়ে গেছে। সেই জন্য সে কিষাণুর যখন আমরা বলেছি যে ও তো এসিতে থেকে অভ্যস্ত হয়ে গেছে, সে ও টিনুর বাড়িতে গিয়ে অসুবিধা হবে। আমরা কখনোই বলিনি যে ও এসি, ওর বাড়িতে এসি নেই তাই কিষাণু থাকতে হবে না, এটা একটা বলা হয়েছে। তার জন্য সে আজকে বলল যে এসির পরিবর্তে 4টি করে গাছ লাগানো। তো বলি দালাল, তোকে বলছি, কদিন আগে তোর ব্লগিং চ্যানেলে দেখেছি তোর বাড়িতে মোটা মোটা অনেকগুলো গাছ কেটেছে, শ্বশুর শাশুড়ির হয়তো অর্থের দরকার হয়েছে কোনো কারণে, প্রচুর গাছ কেটেছে। গাছগুলো কাটা দেখিয়েছিস, শব্দে তুই ভিডিও করতে পারছিলি না, দেখেছি। ওই সেখানে 4টে গাছ লাগিয়েছিস, গাছ লাগালে নিশ্চয়ই তোর শ্বশুর শাশুড়ি বারণ করবে না। সেই যে গাছগুলো কেটেছে, তোর বাড়ির থেকে গাছগুলো কাটা হয়েছে, গাছগুলো কাটা হয়েছে, সেখানে সেই গাছের পরিবর্তে 4টে গাছ কিনেছিস। বুঝলাম যে প্রয়োজনে পরিণত গাছ তোর শ্বশুর শাশুড়ি কেটেছে, অর্থের প্রয়োজনেই হোক বা ফার্নিচার করার জন্য পরিণত গাছ, তুই বলেছিলি, শুনেছিলাম যে অনেক পুরনো গাছ, পরিণত গাছ কাটাই যায়। কিন্তু সেখানে কি আরও 4টে গাছ বুনেছিলি, পুঁতেছিলি, রোপণ করেছিলি? আজকে যে জ্ঞান দিতে বসছিস, নিজের জ্ঞানের ভাণ্ডার করেছিলি? বা ছেলেকে দিয়ে, যে তুই বুনলে পরে হয়তো সেটা মানবে না, ছেলেকে দিয়ে বরকে দিয়ে বসিয়েছিলি যে বাবাকে বলো যে গাছগুলো যে কেটেছে বাড়িতে তো অক্সিজেনের অভাব হয়ে যাবে, বিশ্ব উষ্ণায়ন হবে, ওই গাছের পরিবর্তে আমি 4টে গাছ লাগাই। বাবাকে বলেছিলি যে আমি 4টে সেগুন গাছ নিয়ে এসে বাবা লাগালাম, বা আমি 4টে লম্বু গাছ নিয়ে এসে লাগালাম, তুমি তো গাছ কেটে ফেললে, এটাও ভবিষ্যতে আমাদের কিছু দেবে, 20 বছর 25 বছর, ততদিন আমরা তো থাকবো, সেই গাছগুলো আমাদের ছায়াও দেবে, বিশ্ব উষ্ণায়নও বাঁচাবে, প্লাস আমাদের একটা পয়সা দেবে। করেছিলি? বরকে দিয়ে বসিয়েছিলি 4টে গাছ? আজকে জ্ঞান দিতে বসে গেছি। যখন দেখেছি এসি নিতে পারবি না, অনেকটা প্রবলেম, যখন নিতে পারবি না, আঙুল ফল টক হয়ে গেছে, তখন বসে গেছিস ইউটিউবে জ্ঞান দিতে বসে গেছিস। আমি ব্লগিং করি না, আমি ব্লগিং করলে দেখাতাম আমার চারিপাশ দিয়ে ছায়াতে এরকম পাত্রে পাত্রে সব জল দেওয়া, এবং 3 বেলা সেই জলটাকে পাল্টাই। কেন জানিস? পশু পাখিদের জন্য। আমার ছাদের উপরে যে বাউন্ডারি আছে, ওই বাউন্ডারিতে মাটির পাত্রে করে জল দেওয়া। বলার কিছু নেই, এগুলো একটা পার্ট, জীবনের একটা পার্ট। আমার নিচের প্রাচীরের উপরে যেখানে গাছ আছে তার নিচে সব জল দেওয়া, পশুদের জন্য, পাখিদের জন্য। এবং আমার অর্ডার আছে, আমি তো করি, এবং আমার বাড়িতে যারা থাকে তাদের অর্ডার দেওয়া আছে, সেই ওই জলগুলো 4 বেলা জল আসে, 4 বেলা পাল্টে ঠান্ডা জল দিতে। বুঝতে পেরেছিস? এগুলো হচ্ছে কাজ। দেখেছিস ব্লগিংয়ে এগুলো করেছিস? যে এই গরমে যে তোর ধলি না কালি আছে তাদের জন্য জল রেখেছিস, বাইরে একটা পাত্রে জল রেখেছিস। এই চরম গরম, 42 ডিগ্রি 43 ডিগ্রি চলছে, পশু পাখিগুলোর কী অবস্থা ফিল করেছিস? কিভাবে পাখিগুলো গাছ থেকে মরে পড়ছে নিচে, খেয়াল করেছিস? জলের অভাবে করেছিস সেগুলো? বসে লেকচার মারতে বসে গেছিস, বসেছিস লেকচার মারতে, এগুলো করেছিস। এই বার্তাগুলো দিয়েছিস সবাইকে যে বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমরা এগুলো করো, সবাই একটু করে জল দিও, পশু পাখিদের জন্য, যারা জলে হাহাকার করছে তাদের জন্য একটা পাত্রে বাইরে জল রেখো, পাখিরা অন্তত বাঁচবে। আমি যদি দেখাতে পারতাম না ভিডিওতে, তাহলে বন্ধুরা তোমাদের দেখাতে পারতাম যে আমার একটা জায়গার থেকে নল দিয়ে জল পড়ে, যখন ডাইরেক্ট জল আসে ঠান্ডা জল, আর সেই জলটা আমার একটা টবে পড়ে, সেই টবে পড়ে। বিশ্বাস করবে না বন্ধুরা, 2-3টে বুলবুলি পাখি আছে আমার আশেপাশ দিয়ে, আমার এই বারান্দায় তারা বাসা করেছে। বুলবুলি পাখিগুলো জলগুলো পড়ার সাথে সাথে সেই টবে যা সুন্দর করে স্নান করে না, দেখবার মতো কোনো একটা ভিডিওতে হয়তো কোনো শর্টসে আমার আছে, আমি সেই শর্টসটা করেছিলাম। মানে এত ভালো লাগে ওরা, তোমরা ভাবতে পারবে না। তো এগুলো বলার কিছু নেই, বলবি যখন এই বার্তাগুলো দে, এই বার্তাগুলো দে। বিষ্ণু উষ্ণায়ন নিয়ে এসছে যখন নিজে বাড়িতে এসি নিতে পারেনি, বলেছে এসির বদলে গাছ লাগান। বন্ধুরা ওর একটা ব্লগিং আছে, দেখে নিও তোমরা, যে ব্লগিংটায় ওর বাড়িতে গাছ কাটা হয়েছে 3 না 4 বড় বড় গাছ কাটা হয়েছে, তার বিনিময়ে একবারও বার্তা দেয়নি গাছ কাটা হয়েছে, বর আসুক, বরকে দিয়ে বলবো যে ওখানে গাছ লাগিয়ে দিও। তো জ্ঞান দিতে এসছে, জ্ঞান দিতে খুব ভালো লাগে না? আগে কর, আগে কর। আর এবার বলি কল রেকর্ডের কথা, কেন জানিস কেউ বিশ্বাস করছে না যে ওটা সন্দীপের গলা না? কেন করছে না জানিস? কারণ পূর্ব ইতিহাস আছে তোর, তুই যে এই সমস্ত করিস এবং প্যাক্ট করে এবং সেটা সর্বসম্মুখে এই ওয়াইটিতে এসে স্বীকার করেছিস যে তুই ওটা করেছিলি রিম্পার ক্ষেত্রে, ভয়েস চেঞ্জার দিয়ে ভয়েস চেঞ্জ করে রিম্পাকে ফাঁসানোর জন্য তোরা করেছিলি। সেটা ইউটিউবে জল জল করছে আর সবাই জেনে গেছে যে এটা হয়তো ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে এই সন্দীপকে ভাসানোর জন্য। সেই জন্য কেউ বিশ্বাস করছে না আর কেউ বিশ্বাসও করবে না, কারণ তোকে সবাই চেনে, তুই কি করতে পারিস, কি নোংরামি করতে পারিস। আজকের দিনে দাঁড়িয়ে সবাই বুঝে গেছে যে কতটা নিচে তুই নামতে পারিস, বুঝতে পেরেছিস? আর তুই যে পরকীয়াকে সাপোর্ট করিস আজকে একদম প্রমাণিত, প্রমাণিত, বুঝতে পারছিস? ওয়াইটিতে তোর মর্যাদা, তুই বলিস মান মর্যাদা, এটাকে মান বলে? তুই যে বিক্রি হয়ে গেছিস, তোর যে সিদ্ধারা বলে কিছু নেই, আজকে ওয়াইটিতে প্রমাণ হয়ে গেছে, আজকের দিনে ওয়াইটিতে প্রমাণ হয়ে গেছে যে তুই কতটা নির্লজ্জ, কতটা নির্লজ্জ। ওই জন্যই তুই টিনুকে সাপোর্ট করিস, কারণ টিনুরও গায়ের চামড়া একদম গন্ডারের মতো মোটা হয়ে গেছে। দেখ না হলে এত মানুষ বলছে কমেন্ট বক্সে, জুতোর বাড়ি, ঝাঁটার বাড়ি, নাটকের থেকে সব বলছে, তাতে ওর লজ্জা আছে? কালকে ওরকম প্রেমিকের চ্যানেল থেকে একটা উইশ করার পরেও আজকেও আবার বিবাহবার্ষিকী নিয়ে তাকে টাইটেল দিতে হলো। তোমাদের বলেছি না বন্ধুরা, ও একটার পর একটা টাইটেলে খেলছে, একটার পর একটা টাইটেলে খেলছে। একবার সন্দীপকে, একবার ছেলেকে, একবার বিবাহবার্ষিকী, একবার প্রেমিককে, যখনই ওর ভিউজ ডাউন হয়ে যাচ্ছে, কারণ ওর প্রচুর টাকার দরকার এখন, ওর প্রচুর টাকার দরকার। তাই জন্য ওর মনে ছিল না, কারণ ও যখন বাচ্চাটাকে ফেলে রেখে চলে এসেছিল, বেস্ট ফিট করা মা, মনে ছিল না বেস্ট ফিট করা মায়ের একটা সময় বুকের টান ধরে, যারা মা তারা বুঝবে এটা, বুকের টান ধরে, বেস্টের টান ধরে বাচ্চা যখন বেস্ট ফিট করে, তখন ওর মনে হয়নি, তখনও তার বুকের এই জায়গাটা টন টন করেনি, তখনও তার মনে হয়নি আমি সন্তানটাকে রেখে এসেছি, আমার সন্তানটা রাত্রিবেলায় বেস্ট মিল্কের জন্য কাঁদবে, কারণ এটা একটা নেশা। এটাতে হয়তো 2.5 বছরের একটা বাচ্চার পেট ভরে না, কিন্তু এটা সাংঘাতিক একটা নেশা। সেই দিন তার মনে পড়েনি, 8 মাস আগে তার মনে পড়েনি আমার বাচ্চাটা রাত্রিবেলা যদি ঘুমের ঘরে কেঁদে ওঠে বেস্ট মিল্কের জন্য আমি কী হবে, তখন মনে পড়েনি। তারপরেও তার জন্মদিন গেছে, মনে পড়েনি। তারপরেও তার আগে মাল রিকভারি করতে গেছে, বাচ্চাটাকে ছুঁয়ে দেখতে ইচ্ছা করেনি। তারপরেও পুজো গেছে, দুর্গা পুজোতে প্রচুর কেনাকাটি, সেখানে তার ছেলের একটা গেঞ্জি জোটেনি। এই যে আজ না কাল, ছেলে তো আমি আনবই, ছেলে তো আমার কাছেই থাকুক চাই না থাকুক, আমার কিষাণু বাবার জন্য একটা গেঞ্জি কিনে রাখলাম, যবে ওকে আনতে পারবো, যবে ওর সাথে দেখা হবে, তবে আমি ওকে দেব। পুজোর মধ্যে হয়নি, থরে থরে সব জামা কাপড় কেনা হয়েছে, থরে থরে নিউ মার্কেটে গিয়ে মার্কেটিং হয়েছে, তখন ছেলের কথা মনে পড়েনি। কখন মনে পড়েছে? যখন ভিউজ ডাউন হয়ে গেছে, যখন সন্দীপ দুটো স্ট্রাইক মেরেছে, তখন মনে পড়েছে এইবার ছেলেকে নিয়ে খেলতে হবে। যখন সন্দীপ বুঝে গেছে সন্দীপ ডিভোর্স দেবে না, মিউচুয়াল ডিভোর্স সন্দীপ দেবে না, যখন বুঝে গেছে, দুটো হিয়ারিংয়ের পরেও সন্দীপ টের পেয়ে গেছে একতরফা ডিভোর্স নিতে চলেছে ওরা, তারপরেও সন্দীপ অন ক্যামেরায় বলে দিয়েছে যে ওদের কাছে কোনো নোটিশ আসেনি বা আমাদের নোটিশটা দেখানো হোক। যখন ফেসে গেছে দুটো হিয়ারিংয়ের পরেও একতরফা ডিভোর্স নিতে পারিনি, তখন হয়ে গেছে বিপত্তি। দুটো হিয়ারিং হয়ে গেছে, তৃতীয় হিয়ারিংয়ের আগে সন্দীপের কাছে নোটিশ গেছে, সন্দীপ সাফ জানিয়ে দিয়েছে ডিভোর্সও দেবে না, কারণ অনেক অ্যালিগেশন লাগিয়েছে, মিথ্যে অ্যালিগেশন, সেগুলোর আগে বিচার হবে। আমি বলছি সন্দীপ, অন ক্যামেরায় তোমার কাছে বলে যাচ্ছি, ছেলে যদি দিতেও হয়, কারণ ম্যাডামও বলেছেন 50-50, ছেলে যদি দিতেও হয় ডিভোর্স তুমি দেবে না, অন্তত 5 বছরের আগে। 5 বছর ওকে ঝুলিয়ে রাখবে, ডিভোর্স তুমি ওকে দেবে না। ও এই পুরো নাটকটা করছে ডিভোর্সের জন্য। আর কেন করছে তোমাদের কাছে পরিষ্কার, তোমাদের কাছে পরিষ্কার। আর এই যে ছল চাতুরি বাচ্চা, এই যে বিবাহ বার্ষিকী, সবটা করছে ডিভোর্সের জন্য, সবটা করছে সন্দীপকে পথভ্রষ্ট করার জন্য, পথভ্রষ্ট করার জন্য। যে সন্দীপও উল্টো দিক থেকে, যেই বিবাহ বার্ষিকী মানিয়েছে সন্দীপও উল্টো দিকে একটা স্লিপ আপ টাং, একটা কিছু বলুক, তারপরেই মজা দেখবে ও, শেষ হাসিটা ওই হাসবে। না হলে কতটা নির্লজ্জ বেহায়া হলে একা একা বিবাহ বার্ষিকী মানাচ্ছে, সেটা টাইটেলে দিয়েছে, টাইটেলে খেলেছে, বাবা মাকে নিয়ে বিবাহ বার্ষিকী মানাচ্ছে। কতটা নির্লজ্জ হলে এটা বলতে পারে। তারপরেও শপিং মলে গিয়ে ছেলের গেঞ্জি, আমার তো মনে হয় পয়লা বৈশাখে বলেছিলাম না তোমাদের, শপিং মলে ওকে দেখা গেছে, সেই শপিং মলের জামা কাপড়গুলো দেখিয়েছে। দেখি হয়তো কালকে বা কবে একদিন গেছে হাসনাবাদে মলে, সেই তার সাথে এটা অ্যাটাচ করে দিয়ে ওটা দেখে হয়তো গিয়ে দুটো ছেলের জন্য দুটো না একটা 3টে গেঞ্জি কিনে নিয়েছে, ওটাকে অ্যাটাচ করে ভিডিওটাকে কভার করেছে। কারণ বলছে না পয়লা বৈশাখে দিতে, তখন পয়সা ছিল না, পয়লা বৈশাখের নাকি পয়সা ছিল না, এখন পেমেন্ট পেয়েছে, পেমেন্ট করে বাড়ি শুদ্ধ সবার কিনতে গেছে। কালকে দালাল বলছিল সন্দীপের মাথায় ঠোকনা দিয়ে নাকি এই কথা বলেছে, সীমা কথা বলেছে। আর ও কাকাকে নাম ধরে ধরে ডাকছে, যদিও আজকে ঠাম্মি শুদ্ধে দিল, এই তোর কাকা হয় না। এই হচ্ছে সম্পর্ক, সেটা আবার দালাল বলতে বসে অন ক্যামেরায়, নছল্লাপানা করছে কাকার সাথে, কাকাকে নাম ধরে ডাকছে। সে তারই দালাল আবার অন্য কথা বলে, দিদি ভাইকে একটা ঠোকনা দিয়ে কথা বলেছে, তার বিকৃতি রূপ দেখেছে, বিকৃতি। যাই হোক, আমি ভিডিওটা দেখছিলাম গত বছর ম্যারেজ ডেটা দেখছিলাম, গত বছর ম্যারেজ ডেতে বন্ধুরা দুজনই ভুলে গেছিল, কারণ তারা সম্ভবত গ্যাংটক কিংবা সিকিম হোটেলটা, সেখান থেকে ছাঙ্গু, পরের দিন ছাঙ্গু বাবার মন্দিরে যাওয়ার কথা। তো ছাঙ্গু বাবা মন্দিরে যাওয়ার কথা, তো হোটেল চেঞ্জ করেছে জন্য ভুলে গেছে, রাত্রিবেলায় ম্যারেজ ডে বানিয়েছে পাউরুটি দিয়ে। তার মধ্যেও একটা ভালোবাসা ছিল, কত সুন্দর। মনে পড়েনি টিনু গত বছরের কথাটা? গত বছরও সন্দীপ ম্যারেজ ডের উপলক্ষে বলছে, ম্যারেজ ডে উপলক্ষেই ঘুরতে নিয়ে এসেছি, ম্যারেজ ডে উপলক্ষেই গ্যাংটক ঘুরতে গেছে, সিকিম ঘুরতে গেছে। সিকিমের ভিডিওই তো দেখলাম, হ্যাঁ সিকিম, সিকিমে ঘুরতে নিয়ে গেছে গত বছরই। এর মধ্যেই ছেলেটা এত খারাপ হয়ে গেল, দেখেছি কি সুন্দর করে ভিডিও করা, রাত্রিবেলা ভুলে গেছিল জন্য পাউরুটি দিয়ে মিষ্টি দিয়ে বিবাহবার্ষিকী পালন হলো। পাউরুটি মিষ্টিটাই বড় কথা না, কিছু বড় বড় প্রেজেন্ট করাটাই এর মাহাত্ম্য না, ভালোবাসাটা হচ্ছে আসল। তখনও দেখেছি টিনু বলছে হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি, ভুলেই গেছিলাম। সন্দীপও বলছে এত কাজের মধ্যে ভুলে, তবুও তার মধ্যে একটা প্রাণ ছিল ভিডিওটার মধ্যে, জানি না। দেখেছি মলে কিষাণুকে নিয়ে একা সন্দীপ গেছে, সে অসুস্থ যে বাড়ি ছিল, সে বাড়িতে বসে ফোনালাপ করছিল কিনা জানি না, জানি না। তো একটা জায়গায় দেখলাম একটা চ্যাটিং রিভিল হয়েছে, তো যেটা শেষ করি আগে। তো গতবারের ম্যারেজ ডেটা দেখেও ভাবলাম হায় রে, গত বছর ম্যারেজ ডেটা কীভাবে পালন হয়েছে, আজকে কিভাবে পালন হলো, মানে গতকালকে কিভাবে পালন হলো। আর ভেবেছিল সন্দীপ স্লিপ অফ টাং কিছু বলবে, দেখেছিস কিচ্ছু বলেনি, একটা কথাও বলেনি, কারণ ওই ম্যারেজ ডেটাকে মানেই না, এই ম্যারেজটাকেও ঘেন্না করে, মানেই না, তাই জন্য আনেনি, তাই জন্য আনেনি। এবার বলি একটা চ্যাট রিভিল হয়েছে দেখলাম, ওই যে সঙ্গীর একটা চ্যাট, কিরে সবটা তো দিদিভাই, দালাল দিদিভাই যেমন সন্দীপের অনেক কিছু সামনে আনছে, অবশ্যই প্রমাণিত, প্রমাণ করতে হবে, প্রমাণ হতে হবে, প্রমাণ তো আসবেই, প্রমাণ তো আসবেই। কি হয়েছে কি বৃত্তান্ত, পুলিশের কাছে না গিয়ে দালালের কাছে এসছে। দালাল আবার আজকে বলছে আমার তো কন্টেন্ট এগুলো, আমি অল্প অল্প করে বিক্রি করে খাবো। অবশ্যই খা, অল্প অল্প করে বিক্রি করে খা, কতদিন খেতে পারিস দেখি। তো ওইদিকেও রিভিল হতে চলেছে, চ্যাটিং রিভিল। একটুখানি দেখলাম, একজন একটুখানি একটা স্ক্রিনশট দিয়েছে, তাতে দেখলাম কার কার নাম, কি কি করে চ্যাটিংগুলো হয়েছে, কিভাবে দেখতে চায়, সব আসবে ওয়াইটিতে, সব আসবে সোশ্যাল মিডিয়াতে। তবে একটা কথা আমি বলবো, একদম মন থেকে বলছি, এটা আমি চাই না, এটা আমি চাই না। এখানে কাজ করতে এসেছি, কাজ করব নিজের শিষ্টতা বজায় রেখে নিজের মার্জিতভাবে সমালোচনা করব, যেটা দেখব সেখান থেকে সমালোচনা করব, বা প্রত্যেকেই সেটা করবে, সেখানে আইন আদালত কোর্ট কাছারি স্ট্রাইক এগুলো বন্ধ হওয়া উচিত, অবশ্যই কারণ ছাড়া। অবশ্যই সবাইকে সংযত হতে হবে, যে সংযত হলে পরে অন্তত এই জিনিসগুলো না আসে, যে আইন আদালত কেস স্ট্রাইক এগুলো বন্ধ হোক। কারণ আমরাও কাজ করতে এসেছি, সমালোচনা করতে এসেছি, সমালোচনাটা সমালোচনার জায়গায় রেখে কাজ করা উচিত। আবার যারা কন্টেন্ট দেবে তারাও তাদের মার্জিত বজায় রেখে করুক। এই যে টিনু এখন যে কন্টেন্টগুলো দিচ্ছে, অবশ্যই যারা যারা যাদের মুখ খারাপ হয় তারা বলবেই, যেভাবে আজকেও টিনু মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট ছুড়ে দিয়েছে, কন্ট্রোভার্সি তো হবেই। সেক্ষেত্রে মার্জিত মুখের ভাষা ঠিক রেখে আমার মনে হয় সমালোচনা করাই উচিত। তো যাই হোক, কেনাকাটি খাওয়া দাওয়া, কাকার জন্যও গেঞ্জি আসলো, তারপরে মাস্তো তো দাদার জন্যও গেঞ্জি আসলো, বাবার জন্য আসলো, মা আর বৌদির জন্য আগে কেনা হয়েছে, নিজের জন্যও আসলো, ছেলের জন্যও আসলো। সবাই প্রশ্ন করছে, প্রেমিকের জন্য কিনিসনি, প্রেমিকের সঙ্গে যে সম্পর্ক নষ্ট করিসনি সেটা তুই নিজেই প্রমাণ করে দিয়েছিস। কালকে না, তুই ওই চ্যানেলটা সম্পূর্ণ চালাচ্ছিস, যে ওই চ্যানেলটার থেকে তুই আপডেট দিচ্ছিস। অতএব তোর সাথে যে প্রেমিকের কিচ্ছু হয়নি, পুরোটা গেম প্ল্যান করেছিস, সেইটা তুই বোঝানোর চেষ্টা করছিস। আর বোঝানোর চেষ্টা করছিস তুই এখন সম্পূর্ণ বাপের বাড়িতে আছিস, যদিও প্রথম থেকেই তোর ভিডিও বাপের বাড়ির থেকেই দেখছি। এটা তুই প্রুভ করতে চাচ্ছিস ছেলেকে নেওয়ার জন্য না ডিভোর্স পাওয়ার জন্য, এটা একটু বলিস তো। তা তুই এই যে টাইটেলে খেলেছিস, এই টাইটেলে খেলাটা সম্পূর্ণ তোর ভিউজের জন্য। তোর ভিউজ ডাউন হয়ে গেছে, তুই নিতে পারছিস না, ওই জন্য তুই টাইটেলে এবছর বিবাহবার্ষিকী পালন করলাম, এবার বিবাহবার্ষিকী বর ছাড়া পালন করলাম, এটা তো লেখা উচিত ছিল, লিগাল বর ছাড়া, লিগাল হাজব্যান্ড ছাড়া পালন করলাম। তুই টাইটেলটা একটু সংশোধন করে দিস, এবছর বিবাহবার্ষিকী বর ছাড়া পালন করলাম, অনেক শপিং করলাম কিষানুর জন্য। অথচ এই কিষানুর জন্য তোর ভান্ডার থেকে কিচ্ছু ওঠেনি এক সময়। জন্মদিন গেছে, পুজো গেছে, পয়লা বৈশাখ গেছে, আরও অনেক অনুষ্ঠান গেছে, বাড়িতে তোর কালী পুজো গেছে, কোনো দিন তোর এই ছেলের জন্য কিচ্ছু। তোর মমতা শুকিয়ে গেছিল, হঠাৎ করে 7-8 মাস পরে তোর মমতা জেগে উঠেছে, এখন সব কিছু কিষানুর জন্য। তো শেষ হাসিটা যখন তুই হাসবি, তোর সাথে আমরাও হাসবো, দেখতে চাই তুই দেখা। এইটা পুরোটা যে তুই নাটক করছিস, পুরোটা আর কদিন পরে সবাই বুঝে যাবে যে তুই ডিভোর্সের জন্য এটা করছিস। কারণ তুই ডিভোর্স না হলে তুই উঠতে পারছিস না, তুই সমাজে নিজের ব্লগিং দেখাতে পারছিস না, তুই তোর যে ঠিকানা, নতুন ঠিকানা, সেখানে দেখাতে পারছিস না, সেখানে যেতে পারছিস না, পার্মানেন্টলি থাকতে পারছিস না। সবাই জানে, সেটা সবাই বোঝে, বুঝেছিস? কারণ তার ঠিকানা রিভিল হয়েছে, সেখানকার ঠিকানা রিভিল হয়েছে। তুই ছেলেকে এত ভালোবাসিস, ছেলেকে মানে ছেলের কথা না বলে বেড়াতে চলে গেছিস, সেখানে দেখেছি যার হাত ধরে কমিউনিটি পোস্ট দিয়েছিলি, তার হাত ধরে বেড়াতে গেছিস, এগুলো দেখাতে পারছিস না। খোলা করে বেড়াতে যাবি, ঘুরতে যাবি, আনন্দ করবি, এগুলো দেখাতে পারছিস না, সেই জন্য তুই সন্দীপের থেকে ডিভোর্স চাচ্ছিস, আর কিচ্ছু না। এটা ছেলেকে নিয়েও তুই গেম খেলছিস, বুঝতে পেরেছিস? ছেলেকে যদি তুই নেওয়ার হতো প্রথম দিন নিয়ে যেতিস, এইটা আমরা সবাই বুঝি। পৃথিবীতে সেই সবচেয়ে সুখী মানুষ যার কোনো লজ্জা সরব নেই, তোর কমেন্ট বক্স, পৃথিবীতে সেই সুখী। একদমই তাই, লজ্জা সরমও ভয় পাবে ওকে দেখলে লজ্জাও ভয় পাবে। এই বলে ডিভোর্স দেবে, আবার বিবাহবার্ষিকী পালন করছো। সবাই বুঝতে পেরেছে দুটো হিয়ারিংয়ের পরেও তুই বলছিস বিবাহবার্ষিকী, 6 বছর কমপ্লিট করলাম, বর ছাড়া বিবাহবার্ষিকী। সবাই বুঝতে পেরেছে বর ছাড়া বিবাহবার্ষিকী পালন, হা 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 হা। তুমি যে সন্দীপকে চুল্লুখোর বলেছিলে, তোমার এখন লজ্জা লাগে না বিবাহবার্ষিকী মানাতে? কারণ চুল্লুখোরের থেকে ডিভোর্স নিতে হবে, ডিভোর্স নিয়ে ইংলিশ খোরের কাছে যেতে হবে, সেই জন্য এখন বিবাহবার্ষিকী পালন হচ্ছে। দেখ সবাই বোঝে, লিখেছে তোমার ফোকলার জন্য কিছু কিনলে না তো, নাকি কিনে নুইককে রেখেছো? দেখাবে না, ওগুলো দেখাবে কি করে? ওগুলো দেখাকে, আরে ওইগুলো দেখাবে জন্যই তো এই প্ল্যান করছে, ওইগুলো দেখানোর জন্যই তো এই প্রাণপণ চেষ্টা, ওগুলো দেখাতে পারছে না। এই পথ যদি না শেষ হয় করতে পারছে, সেগুলো ভিডিওতে দেখাতে পারছে না। বাসের মধ্যে কি নাচাগানা দেখেছো, কি আনন্দ করেছে ফোকলার পাশে বসে, কত আনন্দ, সেগুলো দেখাতে পারছে না। আর গঙ্গা আরতি দেখতে গেছে, সে আরতি দেখাতে পারেনি, শুধু কাকাকে দেখিয়েছে, কাকার গার্লফ্রেন্ডকে দেখিয়েছে, নিজেকে দেখিয়েছে, মা বৌদিকে নিয়ে যায়নি, একা একা চলে গেছে, সেখানে দেখাতে পারেনি। এইগুলো কষ্টের না? তোমরা ভাবো না যে এটা কষ্টের? যার হাত ধরে চলে গেলাম, 5 বছর যাকে বিশ্বাস করেছিলাম তার সঙ্গে যখন চলে গেলাম, তাকে দেখাতে পাচ্ছি না। বুঝতে পারছো না এটা কতটা বেদনাদায়ক? ওই জন্য এই নাটকগুলো। গুদীপ্তকে কত লাখ টাকা দিয়ে মুখ বন্ধ করে রেখেছো দিদি, নাটকটা জমলো না। প্রত্যেকে বুঝতে পেরেছে যে তুই এটা নাটক করছিস। একটা মানুষ কত প্রকার ফালতু হয়, তুই এগুলো ডিজার্ভ করিস, আর তোর এগুলো শুয়ে গেছে। তুই তোর দিদিদের থেকে এগুলো নিয়েছিস, এই ভালো গুণগুলো নিয়েছিস, যে সহ্য করতে হবে। ওয়াইটিতে এসে নোংরামি করব, নোংরামি ছুঁড়ে দেব, সেগুলো এগেনস্টে যে কথাগুলো উঠবে সেগুলো আমাকে সহ্য করতে হবে। তবেই ভিউজ আসবে, তবেই পয়সা হবে, তবেই জমি কিনতে পারবো, তবেই গাড়ি কিনতে পারবো। বোঝাতে পারলাম? একজন লিখেছে, বাড়িতে কি ফোকলা এসেছে? ওখানে একটা বাজে নাম করেছে, আমি বলতে চাই না। বাড়িতে কি ফোকলা এসেছে যার জন্য এত খাওয়া দাওয়া? হ্যাঁ, একবার নেই তাই কি হয়েছে? বিবাহ বার্ষিকী মানাতে হবে না? সেই দিনটাকে মানাতে হবে, পালন করতে হবে, উদযাপন করতে হবে, তাই এত খাওয়া দাওয়া। তা কি হয়েছে? একবার নেই তাই কি হয়েছে? দেখ তিনু, তোকে একটা বুদ্ধি দিচ্ছি। একজন লিখেছে, তো আমারও এটা মনের কথা, কালকে যদি তুই এই যে কেনাকাটি করলি না আজকের ভিডিওতে, এখানে যদি সন্দীপের একটা গেঞ্জি কিনতিস না, কালকে যেমন বললি শুভ কি হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি সন্দীপ, শুভ বিবাহবার্ষিকী সন্দীপ, এই যে সন্দীপের নামটা এত সুন্দর করে উচ্চারণ করলি না, আরও জমতো। দেখ ভিউজ হয়েছে ওইটার। কিন্তু তুই যদি একটা গেঞ্জি কিনতিস না, আরে গেঞ্জিটা কি অন্য কাউকে দিয়ে দিতিস, কিন্তু যদি এটা দেখাতিস না যে এটা আমি আমার বরের জন্য কিনেছি, আমার লিগাল হাজব্যান্ডের জন্য কিনেছি, আরও জমতো। কিন্তু জানিস তো, সবাই হাততালি দিত। এইটা কিন্তু তুই আর একটা ব্লগে এটা কিন্তু করিস, একটা গেঞ্জি কিনে নিয়ে এসে, সে অন্যের একই তো মনে হয় সাইজ হবে, তুই নিয়ে এসে এটা দেখিয়ে বলবি, এই দেখো এই গেঞ্জিটা, এইটা আমি আমার লিগাল হাজব্যান্ডের জন্য কিনেছি, বিবাহবার্ষিকীর উপহার। এটা হলে কিন্তু আরেকটু জমতো। দেখ, তোকে কিন্তু ভালো একটা কন্টেন্ট দিলাম, কারণ তোর কন্টেন্ট ফুরিয়ে যাচ্ছে। তো ছেলেকে নিয়ে, এবার বরকে নিয়ে, এরপরে আর কেউ খাবে না, এইবার আবার নতুন কিছু তোকে দেখাতে হবে। তো তোকে কিন্তু এটা ভালো একটা দিলাম যে তোমাদের দেখাইনি, এই দেখো আমি আমার লিগাল বরের জন্য একটা গেঞ্জি কিনেছি, দারুণ একটা কন্টেন্ট দিয়ে দিলাম। পাবলিক কিন্তু খুব খাবে। আর টাইটেলে খেলে দিবি যে বিবাহবার্ষিকীতে আমার বরকে দেওয়া আমার উপহার, দারুণ হবে কিন্তু। একটা সত্যি কথা উঠে এসছে, দেখ লিখেছে, আহারে আগের দিন বর ছেলের নাম টাইটেলে দিয়ে ইউজ করে 50K হয়নি। একদমই তাই হয়নি। দেখ ভিউয়ার্সরাও কারণ বুঝে গেছে তোর আসলে একটা, তাই ডিভোর্স কেস চলাকালীন ওই মহিলা বিবাহবার্ষিকী পালন করছে। ইউটিউব না থাকলে এত মজা কোথায় পেতাম? কেউ ভিউজের জন্য কাপড় খুলছে, কেউ চরিত্র বেচছে, আর কেউ সম্মান বেচছে। দেখেছিস তোর অওকাত কেমন বুঝে গেছে, ভিউয়ার্সরাও কেমন বুঝে গেছে। তবে একটা কেসে কিন্তু তুই সাকসেস হয়েছিস। দালালের ভিডিওতে দেখলাম একজন কমেন্ট করেছে যে টিনু যদি ছেলেকে নিয়ে আসে, আমরা সব ভিউয়ার্সরা মিলে এসি কিনে দেবো। বুঝেছিস, হয়ে গেছে। সন্দীপ একা ভিক্ষা করবে, সন্দীপ একা ভিউয়ার্সদের ভালোবাসা নেবে। দেখ শুরু হয়ে গেছে, তোকে কালকে বলে গেছিলাম। দেখ তুই ছেলে নিয়ে আয়, এরপরে খাটও হয়তো কিনে দেবে, ছেলে শোয়ার জন্য খাট, এসি দিয়ে দেবে। হয়ে গেছে, অ্যানাউন্স হয়ে গেছে। বুঝতে পেরেছিস তো? যাই হোক, তোর কমেন্ট বক্স পড়তে গেলে 1 ঘন্টার একটা ভিডিও হয়ে যাবে। তো কমেন্ট বক্সে উত্তর চলে এসছে। তবে একটা কথা বলি, আবার একটা কথা বলি, তো না তোকে বলা শেষ। এবার সন্দীপকে একটা কথা শুধু বলবো, সন্দীপ যদি আমার ভিডিওটা দেখো, তোমাকে একটা কথাই বলবো, তোমার মা সকালবেলা ভাত খাচ্ছে, একটা সুগারের পেশেন্ট, এইটা কিন্তু জাত শোভনীয় নয়, এটা কিন্তু ওনার জন্য ঠিক না। আমি জানি উনি ভাত খেতে ভালোবাসেন, রুটি করাও, এই গরমের মধ্যে রুটি করা খাওয়াটা দুটোই কষ্টকর। পারলে ছাতু মুড়ি ছাতু মুড়ি, ওটস দুধের সাথে বা কর্নফ্লেক্স কেন, সব থেকে ভালো খাবার কিষাণুও খেতে পারবে, তুমি, তোমার বাবা, তোমার মা, প্রত্যেকে খেতে পারবে। কর্নফ্লেক্স দুধ দিয়ে খেয়ে নাও, তার মধ্যে একটা কলা দিয়ে সুন্দর করে সকালবেলা টিফিন দুধ কর্নফ্লেক্স খেয়ে নাও। বানাতেও হবে না, খাবারটাও খুব একদম পুষ্টিকর একটা খাবার, ভাতের বদলে। কষ্ট হবে যারা খেতে ভালোবাসে, তার মধ্যে যদি আঙুর টাঙুর থাকে দুটো একটা, যারা যে সুগার আছে এত খাওয়ার দরকার নেই, কিন্তু দুধ কর্নফ্লেক্স খেতেই পারে। দুধ কর্নফ্লেক্স একটা কলা দিয়ে তোমার মাকে দিতেই পারো। যদি আমার এই ভিডিওটা দেখো তাহলে কর্নফ্লেক্স কিনে নিয়ে যেও, চকো কর্নফ্লেক্স আছে সেগুলো না, প্লেন যে কর্নফ্লেক্স আছে কিনে নিয়ে গিয়ে পরিবারের সবাই কিন্তু খেতে পারো, বা সন্ধেবেলায় কিষাণুকেও দুধের সাথে দিতে পারো। এই একটা তোমার ভিডিও দেখে বললাম। আর একটা কথা বলবো, রিকোয়েস্ট করব, তুমি কিন্তু কোনো মতেই ডিভোর্স দেবে না, কোনো মতেই ডিভোর্স দেবে না। দেখতে চাই ও কত নিচে আরও নামতে পারে, এইটা দেখতে চাই। তো চলো বন্ধুরা, আজকে এইটুকুই ছিল আমার ভিডিও। আবার আসবো, আবার আসছি, কারণ দালাল আবার ভিডিও দিয়েছে, ভিডিও থেকে আবার ভিডিও তো করতেই হবে। তো চলো আজকে পর্যন্তই, টাটা, সবাই ভালো থেকো।